তো ভগবানকে সংসারে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়। জোরে বলবে, বলবে খুব সুন্দর করে বলুন, খুব মজা হবে। সংসারে পাওয়া যায়, এখানকার মায়েরা যত ভক্তিমতী, আবার বাইরে থেকে যারা ভক্তগণ ওখানে এসেছেন ওই ওই চাপটাতে বসে আছে, খুব ভালো ভক্ত। এই ধারে যেগুলো বসে আছে প্রত্যেকটি ভক্ত খুব সুন্দর। আজকে সর্বানন্দপুরের ছেলেরা আমাকে বললেন, আমি একটা জিনিস আপনাদের কাছে খুব গর্ব করি এবং আনন্দ করি, আজকে আমরা যেখানে কীর্তন করতে যাই মানুষ প্রচুর ভিড় করে প্রত্যেক জায়গাতে। আজকে আপনাদের সংখ্যাটা কম হতে পারে, আমি যেদিন বাঁসাপাড়াতে গান করছিলাম গাড়িতে ঘোড়াতে এত ভর্তি হয়ে গেছে যে মানুষকে জায়গা দিতে পারছে না। এত রাত্রি পর্যন্ত কীর্তন হচ্ছে, মানুষ মন দিয়ে শুনছে। আপনাদের কাছে নিবেদন রইল, শুনে রাখুন, ভগবানকে পেতে গেলে সংসারে ভজনা করলে পাওয়া যায়। তত্ত্বগুলো শুনবেন, ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যায় বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে ঘর যে তার মনে আছে, এ ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি সংসার ত্যাগ করে বৃন্দাবনে চলে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা যারা আছে সে গোবিন্দচরণ কোনদিন পাবে না। তত্ত্বগুলো দেখুন আস্তে বলছে, পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে না। একটা 5 কেজি পাকাল মাছ পাক থেকে তুলবেন, সে বড় হয়ে গেল পাক খেয়ে, কিন্তু শরীরে কোনো পাকের দাগ লাগে না বাবা। এই জন্য সংসারে যারা পাকাল মাছ, ভক্ত পাকাল মাছ, তারা সংসার দুঃখ পাকের মধ্যে শুধু হাবুডুবু খাচ্ছে, কিন্তু যারা কৃষ্ণ কথা হরি কথা বলে তারা কিন্তু চিরকাল গোটাকে গোটাই রয়ে যায়। শুধু তাই নয়, আবার কি বলছে, পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায় কৃষ্ণ চরণ পাওয়া যায়। পদ্ম পাতার উপরে বর্ষার জল ফটাফট পড়ে, কিন্তু বলুন তো মা, পদ্ম পাতার গায়ে দাগ হয়? যারা ভক্ত পদ্ম পাতা, দুঃখের ছাপ শরীরে আসে, যারা কৃষ্ণ কথা হরি কথা বলে তাদের শরীরে কোনোদিন দুঃখের ছাপ নিতাই গুণ হরি বল বলে। এই জন্য সব জায়গায় কীর্তন শুনতে যাবেন, শুধু পদাবলী শুনে গেলেন কিন্তু আসল জায়গাটা ফাঁক রয়ে গেল। আমার যিনি গুরুদেব, আমার কাকার তুল্য, নাম শুনেছেন রাধাপদ ঘোষ মহাশয়, তিনি রাধাপদ ঘোষ মহাশয় আমাকে খুব ভালোবাসেন নিজের ছেলের মতো। তিনি বললেন, বাবা পদাবলী গাইবে কিন্তু একটা কথা বলে রাখি, জীবকে শিক্ষা দাও, শুধু শুনেই গেল পদাবলী, এদের পরিবর্তন হলো না, এরা কিছু শিখে যাক, যতক্ষণ বসে থাকবে শিখে গেলে সংসারে কাজে লেগে যাবে, এরা কাজে লাগাতে পারবে, এরা বলতে পারবে। এই জন্য মায়েরা শুনে রাখুন, সংসারে থেকে ভগবানকে পাওয়া যায়, সংসারের বাইরে পাওয়া যায় না। প্রমাণ দেখুন, রামকৃষ্ণ দেব বললেন, মায়েদের ভগবান ভজনা চিঁড়ে আউলির চিঁড়ে ভানার মতো। আচ্ছা মায়েরা বাড়িতে ঢেঁকি আছে? জোরে বলুন, একটু জোরে বলুন, আগে ছিল? আচ্ছা, যে ঢেঁকিতে পা দেয় তার টেনশন বেশি, না যে ঢেঁকির গড়তে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন, যে হাত দেয় তার টেনশন বেশি, আর যে পা দেয়, যদি দুজনের মধ্যে ঝগড়া থাকে যে পা দেয় সে রেগে বলে তোর যা হবে, ও দেখবেন আরো ধরে তোর যা হবে আরো দেবে না বাবু। এই জন্য মায়েদের ভগবান ভজনা কেমন? চিড়িয়াউলির চিড়ে ভানার মতো। কেমন? বাচ্চাকে কোলে করে নিয়ে স্তনপান করাচ্ছে, এটা রামকৃষ্ণের বাণী, একদিকে বাচ্চাকে স্তনপান করাচ্ছে, একদিকে গর্তের মধ্যে হাতটা তালে তালে রেখেছে। একজন খরিদ্দার বলছে, দিদি 5 টাকা চিড়ে দাও, বলে কালকের 5, আজকের 5 হলো তোমার 10। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে বাচ্চাকে স্তনপান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে। আপনারা ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দচরণে, একটু হাতে তালি দিয়ে রামকৃষ্ণ দেবের মতো, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে কত। তুমি হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে কত। এই গানটি পরমহংসদেব লিখেছেন এবং জগতের মানুষকে লেখার পর বলেছেন, তালি দিয়ে গাও। এই জন্য তালি দিয়ে গানটা গাইতে হয়, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে কত। আরে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গত। সংসারে থেকে ভগবানকে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়। প্রমাণ দেখুন, একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলো, প্রভু তোমার সব চাইতে বড় ভক্তকে? ভগবান বলছে, নারদ সব চাইতে বড় ভক্ত সংসারে যারা ডাকে তারা,
নারদের রাগ হয়ে গেল, দিন নাই রাত নাই আমি নারায়ণ নারায়ণ করে মরি, আমি বড় ভক্ত হলাম না, এরা কি করে হলো? সঙ্গে সঙ্গে নারদ বলছে, প্রভু প্রমাণ দিতে পারবে কে বড় ভক্ত? ভগবান বলছে, হ্যাঁ দেবো। এই নারদ, তোমাকে এক বাটি সর্ষের তেল দিলাম, তুমি পঞ্চাশ হাত নিয়ে যাও, পঞ্চাশ হাত নিয়ে এসো, দেখো এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে, কোনো ব্যাপারই নয়, কানায় কানায় পরিপূর্ণ এক বাটি তেল, পঞ্চাশ হাত যাবো, পঞ্চাশ হাত আসবো, এক ফোঁটা তেল পড়বে না। এইদিকে তাকান, নারদ পঞ্চাশ হাত এক বাটি তেলকে নিয়ে কাঁপতে কাঁপতে গেছে, পঞ্চাশ হাত এসেছে। প্রভু পঞ্চাশ হাত গেলাম, পঞ্চাশ হাত এলাম, এক ফোঁটাও তেল পড়েনি। ভগবান বলছে, নারদ তুমি যে পঞ্চাশ হাত গেলে, পঞ্চাশ হাত এলে আমার কথা কবার বলেছিলি? বলছে, এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। হাতে কর কাম আর মুখে বল হরি, মানব জন্ম তোমার চাইবে গো। তুমি হাতে কর কাম আর মুখে বল হরি, মানব জন্ম তোমার চাইবে গো তোরে। হাতে কর কাম আর মুখে বল হরি, মানব জন্ম তোমার চাইবে গো তোরে। আরে হাতে কর কাম মুখে বল হরি, মানব জন্মে তোমার যাইবে যে তোরে। এইদিকে তাকাবেন রামকৃষ্ণ দেবের কথা, বাড়িতে ঝাড় দেবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ঝাঁটা কিসের প্রতীক? লক্ষ্মীর প্রতীক। যার বাড়ি পরিচ্ছন্ন থাকে তার বাড়িতে লক্ষ্মী আসে। অনুকূল ঠাকুর বললেন, ঝাঁটা কিনবে একসঙ্গে তিনটে, ঝাঁটা কিনতে একসঙ্গে তিনটে, কিবার কিনতে হয়? শনিবার। কথাগুলো মন দিয়ে শুনে যান, কাজে লেগে যাবে। ঝাঁটা কিনতে একসঙ্গে কটা? তিনটে। কিবার কিনতে হয়? শনিবার কিনতে হয়। ঝাঁটা বাড়িতে তিন জায়গায় রাখবেন না, কোথায় কোথায়? একটি শোবার ঘরে, একটি রান্নাঘরে, একটি ঠাকুর ঘরে। তিন জায়গায় ঝাঁটা রাখবেন না, কোথায় কোথায়? যেখানে শুয়ে থাকেন সেই ঘরে, আর কোথায়? খাওয়া শোবার ঘরে, ঠাকুর ঘরে আর রান্নাঘরে, তিন জায়গায় রাখবেন না। আপনার শঙ্খ বাজান তো, এই শঙ্খ তিনবার বাজাবেন কেন? কলিযুগে শঙ্খ বাজাচ্ছেন তিনবার, তিনটে যুগকে সম্মান দিচ্ছেন, সত্য তেতা দাপর, এই তিনটে যুগকে সম্মান দেওয়ার জন্য তিনবার বাজাচ্ছেন। আর তিনবার বাজাবেন কেন? যে ব্রাহ্মণ দেবতার পুজো করছে তার মঙ্গলের জন্য একবার, যিনি পুজো করাচ্ছেন তার জন্য তার মঙ্গলের জন্য একবার, আর যে দেবতার পুজো হচ্ছে তার মঙ্গলের জন্য একবার। এই জন্য শঙ্খ তিনবার বাজাবেন। কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে শঙ্খ বাজিয়েছিল, তখন অসুরদের স্ত্রীর গর্ভে সন্তান নষ্ট হয়ে গিয়েছিল, আর দেবতাদের স্ত্রীর গর্ভে সন্তান পুষ্ট হয়েছিল। এর থেকে কি শিক্ষা পেলেন? যে শঙ্খ বাজায় তার শ্বাসকষ্ট দূর হয়। দেখবেন যাদের হাঁপানি রোগ আছে, বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বলেছেন, যদি প্রতিনিয়ত কেউ বারবার শঙ্খ বাজায়, জীবনে তার হাঁপানি রোগ হবে না, যদি থাকে তা সেরে যাবে। এই জন্য মাঝে মাঝে শঙ্খ বাজাতে হয়। আর শঙ্খের ভেতরে যে জলটা থাকে না, জলটা নেবেন না, ওই জলটা নিয়ে বাড়ির চারিদিকে ছড়িয়ে দেবেন। কেন? অশুভ শক্তি ঢুকতে পারবে না, নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না। হাতে তালি দিয়ে আপনারা, হাতে কর কাম আর মুখে বল হরি, মানব জন্ম তোমার যাইবে গো তোরে। আজে হাতে কর কাম আর মুখে বল হরি, মানব জন্ম তোমার যাইবে গো তোরে। হাতে কর কাম আর মুখে বল হরি, আজে মানব জন্ম তোমার যাইবে গো তোরে। আরে হাতে কর কাম মুখে বল হরি, মানব জন্মে তোমার যাইবে যে তোরে। কাল থেকে কেউ মা কালী পুজো করবেন না, কাল থেকে কেউ দুর্গা পুজো করবেন না, কাল থেকে কেউ মা মনসা পুজো করবেন না, কাল থেকে কেউ শিব পুজো করবেন না। শিব পুজো করেন? শিবের মাথায় কে কে জল ঢালেন হাত তুলুন তো। শিবের মাথায় কে কে জল ঢালেন? না না, আপনার শিবের মাথায় জল ঢালেন তো? জোরে বলুন, ভেবে বলুন, শিবের মাথায় জল ঢালেন? হ্যাঁ বলুন। আবার হ্যাঁ বলি, শিবের মাথায় জল ঢালেন? ব্যাস, শিবলিঙ্গে জল ঢালবেন। ও মায়েরা, শিবলিঙ্গে জল ঢালবেন, চারটে জিনিস দেবেন না, আজ আর বলবো না, পরের বালে বলে যাবো। বলে অনেকে বলছে আর সুযোগ পাবো না, এই এক বছর পেয়েছেন আর পাওয়ার চান্স নাই। তো নিবেদন আপনাদের কাছে, এদিকে তাকাবেন মায়েরা, এদিকে তাকান। কি বললাম? চারটে জিনিস দেবেন না। কি কি? একটা দেবেন ডাবের জল দেবেন না, চিটচিটে ভাব দিতে নাই। আর দ্বিতীয় সিঁদুর দেবেন না। কেন সিঁদুর দেবেন না? এই জন্যে যে শিবের রক্ত থেকে মায়েদের স্মৃতি সিঁদুর তৈরি হয়েছে, ওই জন্য সিঁদুর দিতে নাই।
কাঁচা হলুদ দেবেন না, শিবের গায়ের রংটা কাঁচা হলুদের মতো, এই জন্য কাঁচা হলুদ আপনারা দেবেন না। এইবার বলে রাখি, আর কি দেবেন না জেনে রাখেন, আর দেবেন না কি তুলসী পাতা। বাবা শিব এবং ভগবান বিষ্ণু যুক্তি করে তুলসীর স্বামী শঙ্খচূড় দত্তকে হত্যা করেছিল। তখন থেকে তুলসী বলেছিল, আমার শাখা সিঁদুর তুমি কেড়ে নিলে আমি তোমার পুজোতে যাব না। ওই জন্য দেখবেন তুলসী পাতা কোনোদিন শিবের পুজোতে লাগে না। এই চারটি জিনিস আপনারা দেবেন না। আচ্ছা মায়েরা, শিবলিঙ্গে জল ঢেলে শিব চতুর্দশী দিনে কি বলেন? তোমার মতো যেন পতি হয়। আমাদের ওখানকার মেয়েরা বিয়ে হবার পরে বলে, আর দরকার নাই, যা হবার হয়ে গেছে যেন ভালো হয়, এটা বলে। আর আই বুড়ো মেয়েরা কি করে, এদিকে তাকান, আই বুড়ো মেয়েরা জল ঢালার সময় বলে, বাবা তোমার মতো যেন পতি হয়। কিন্তু এখনকার মেয়েরা ফ্যাশন করে জল দিতে যায় মানেই বোঝে না। এবছর শিব চতুর্দশীর দিনে আমি বাড়িতে ছিলাম, পাশের বাড়ির আমার একটা ভাইজি ক্লাস নাইনে পড়ে, জল ঢেলে আসছে, জিজ্ঞাসা করলাম, হ্যাঁ পিউ জল ঢাললি? বলছে হ্যাঁ। কি বললি? বলছে কিছু না, ক্লাস নাইন পড়তে বেশি জ্ঞান নেই, কিছু না। বললাম তোর মা কিছু বলেনি? বলেছিল কাকু। কি বলেছিল? যে বলবি তোর মতো যেন, তোমার মতো যেন পতি হয় তুই বললি। বলছে না। বলে কেন বললি না? এত বড় বড় চুল কিসব মেখে আছে, আমি ওরকম পতি চাই না। বললাম তাহলে তুই কি পতি চাস? ও বললো না যে কি পতি চাস, ও যেন বলতে চাইলো আমি এমন ছেলের সঙ্গে আমার বিয়ে হবে, সে জিন্সের প্যান্ট পরবে, তার 25 জায়গা ফাটা থাকবে, আর এমন চুল কাটবে ওপর দিকে থাকবে নিচের দিকে থাকবে না, ভানি সিংয়ের মতো না হানি সিংয়ের মতো। কি বল ও মা, এটা তো বাইরে গেল, হাততালি দিয়ে গিয়ে নিন। হাতে কর কাম আর মুখে বল হরি, মানব জন্ম তোমার চাইবে গো তুমি। হাতে কর কাম আর মুখে বল হরি, মানব জন্ম তোমার চাইবে গো তুমি। জপ করে যারা তাদের জন্য বলল, মালা জপে শালা আর করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হাই। আরে মালা জপে শালা করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। মালা জপ করবার সময় কোন আঙুলটা বাইরে থাকে আমার দিকে তাকান। মালা জপে, মালা জপে, মালা জপে শালা। শালা মানে কি? তাল বসাকার লেখা শালা মানে বইয়ের ভাই বড় কুটুম। দন্ত সাকার লেখা শালা মানে যারা কৃষ্ণ কথা হরি কথা বলে তাদের দাওয়াটাকে কৃষ্ণ নামে চাদর বলে। মধ্যাহ্ন সাকার লেখা শালা মানে কি বাবা? কি মধ্য সকালে শালা মানে যারা কৃষ্ণ ভজনা করে আসল বৈষ্ণব ভক্ত, তাদের মধ্য সকালে একটা শালা বলে। মালা জপে শালা আর করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যাই। আজে মালা জপে শালা আমা করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যাই। মালা জপে শালা আর করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যাই। আরে মালা জপে শালা করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যাই। করবার সময় কোন আঙুলটা বাইরে থাকে এইটা কেন বলুন তো? এটা একটা তত্ত্ব আছে, আপন আপন গুরুদেবের কাছে জানবেন। আর বাইরের তত্ত্বটা কি? মালা জপ করবার সময় আঙুলটা বাইরে থাকে কেন? মারামারি করবার সময় হাতের কাছে কিছু না থাকলে কি বলি? তোকে দেখে নেবো। এ যখন যায় এরা চারজন বলে, তুই ভাই যা ভাই আমরা যাব না। এ জগতে যারা মারামারি ঝগড়া করে তারা মালার বাইরে থাকে, আর যারা গোবিন্দ ভজনা করে তারা থলের মধ্যে থাকে। মালা জপে শালা আরে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যাই। মালা জপে শালা করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যাই। মালা জপে শালা আরে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যাই। আজে মালা জপে শালা আরে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যাই। কাল থেকে কি পুজো করবেন না? কালী পুজো করবেন না, দুর্গা পুজো করবেন না, লক্ষ্মী পুজো করবেন না, কি পুজো করবেন? এই দিকে তাকান, কৃষ্ণ পুজো। কেন? বাড়িতে যদি বাবা বেঁচে থাকে, বাবাকে যদি নিমন্ত্রণ পত্র দেওয়া হয়, তাহলে ছেলে বৌমাকে নতুন করে নিমন্ত্রণ পত্র দিতে হয় না। যুক্তিগুলো দেখো, বাড়িতে বাবা বেঁচে থাকলে বাবাকে নিমন্ত্রণ পত্র দিলে ছেলে বৌমাকে নতুন করে দিতে হয় না। ঠিক সেরকম ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলে অন্য দেবতাকে প্রণাম দিতে হয় না, প্রণাম আপনা আপনি অন্য দেবতার চরণে চলে যায়। গাছের গোড়াতে জল দিলে যেমন ডালপালাতে সাপ্লাই হয়, সেরকম গোবিন্দ চরণে জল দিলে অন্য দেবতার কাছে আপনা আপনি চলে যায়। মায়েরা লক্ষ্য করবেন, যে কোনো দেবতাকে ভজনা করুন না কেন, কৃষ্ণ ভজনায় হয়ে যায়। বলবেন কি করে? দেখবেন বৃহস্পতিবার দিন বাড়িতে কি পুজো হয় জোরে বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন, কি পুজো হয়? কি পুজো হয়? লক্ষ্মী পুজো হয়। আচ্ছা মায়েরা, লক্ষ্মী পুজোতে আপনারা কি বলেন? এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে, আচ্ছা আচ্ছা আলো করে, বেশ বেশ, আমার ঘরে থাকো মা আলো করে। এইদিকে বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো করেন, পাকা কলা দেন, জোরে বলুন।
যদি কোনো ব্রাহ্মণ মণ্ডলী থাকে জেনে রাখুন, তর্ক করবেন না। লক্ষ্মী পূজাতে কলা লাগে না, কি লাগে মা? কলা। কোনোদিন কোন ব্রাহ্মণ দেখাতে পারবেন না যে কলা একার কলা লেখা আছে শাস্ত্রে, লেখা আছে পয়োক কাল একার কলা। কলা মানে তালের আটি, তালের অঙ্কুর, তালের শাঁস। কোজাগরি পূর্ণিমা লক্ষ্মী পুজোর সময় ওটা পাওয়া যায় মা, তালের অঙ্কুর, ওইটা কলা। কলা লাগে না কেন? না, লক্ষ্মীর স্তনজগল থেকে কলার সৃষ্টি হয়েছে, ওই জন্য কলা লাগে না। আপনার লক্ষ্মী পুজোয় ঘণ্টা বাজান? ঘণ্টা বাজাতে নেই কেন? ঘণ্টকর্ণ নামে এক দেবতা লক্ষ্মীর সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, ওই জন্য লক্ষ্মী পুজোতে ঘণ্টা বাজালে লক্ষ্মী আউট হয়ে যায়। মানে ভেতরে যা জিনিস আছে যদি আমি বের করতে শুরু করি না, সকাল হয়ে যাবে। কিন্তু কি করবেন, রেখে রেখে গাইতে হচ্ছে। আপনার সবাই লক্ষ্য করুন, যে জায়গাতে ছিলাম আমি, আপনার মন দিয়ে শুনবেন, যে কোনো দেবতাকে পুজো করুন কৃষ্ণ পুজো হয়ে যায়, বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, ব্রাহ্মণ কি করছে আচমন করাচ্ছে, বলো শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, পুজো হচ্ছে কার? পুজো হচ্ছে কার? লক্ষ্মী। আর ব্রাহ্মণ কি বলছে বলো? শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। মানে যে কোনো দেবতাকে পুজো করো না কেন, বিষ্ণু পুজো হয়ে যায়। যে পথেতে যাও না কেন, আমি বই আর কেউ নাই, হরি বল। তুমি যে পথেতে যাও না কেন, আমি বই আর কেউ নাই, যে পথেতে যাও না কেন, আমি বই আর কেউ নাই, আরে যে পথেতে যাও না কেন, আমি বই আর কেউ নাই। আমি ছাড়া গতি নাই, যে পথেতে যাও না কেন, আমি বইয়া কেউ না, আরে যে পথেতে যাও না কেন, আমি বইয়া কেউ না, যে পথেতে যাও না কেন, আমি বইয়া কেউ নাই। রাধা রানী কি? বাহ, আপনাদের খুব ভালো লাগলো আসরটি। তবে একটা শেষ জায়গায় বলে যাই আপনাদেরকে, আপনাদের এই সর্বানন্দপুরে শ্রোতা দেখলাম, শ্রোতা কয়রকম দেখলাম বাবা? তিন রকম। একটি শ্রোতা যারা মন দিয়ে শুনে, যেমন সামনে যারা বসে আছেন এ তো পাথরের মতো বসে আছে, মাঝে বসে আছেন পাথরের মতো বসে আছেন, ওই পাশে যারা পাকা পাকা ভক্ত এখানে যারা আস্তে আস্তে তারা পাথরের মতো বসে আছেন, এরা শ্রোতা। দূরে বসে আছেন অনেক দূরে শ্রোতা, এরা শ্রোতা যারা মন দিয়ে শুনে। আর একটা শ্রোতা, তার মানে কি, আসার সময় সিদ্ধান্ত করেছিল যে এক ঘন্টা শুনবো তারপর পালিয়ে যাবো, তিন ঘন্টা হয়ে গেল বন্ধু খোঁচাখুচি করছে, তুই যে এক ঘন্টা শুনবো বললি বসে রয়ে গেলি, চল। ও তো গেল, তার সঙ্গে তিনজনকে নিয়ে গেল, এর নাম শ্রোতা। এটা সর্বানন্দপুরে নাই, দু চারজন যাচ্ছে, ভাবলাম খালি হলেই ছোট করব, দেখি আবার ঘুরে ঘুরে আসছি না, জেনে রাখুন মেয়েরা, এটা শ্রোতা। আর একটা কি বলুন তো, কীর্তন শুনতে শুনতে দেখবেন বাবাদের যে সুযোগটা নাই মায়েদের সুযোগটা আছে, সেটা কি বলুন তো, কীর্তন শুনতে শুনতে দু একজন মা হরে কৃষ্ণ, দেখবেন মায়েদের সুযোগটা কি আছে, বাবাদের ঘুম পেলে কোনো মতে কোনো উপায় নাই, কিন্তু মায়েদের ঘুম পেলে যে জীবনে মাথা কাপড় নাই না, সে এরকম করে পাশের বাড়ির পাশের মেয়েটা বলছে দিদি তুমি ঘুমোচ্ছ, বলে ঘুমোই নাই ধ্যান করে করে শুনছি, বলে এমন ধ্যান করে শোনো না যে লম্বা হয়ে তুলে নিয়ে যেতে হবে। ও মায়েরা, একটা ছোট প্রমাণ দিয়ে আমি লীলাতে চলে যাব, লীলাটির প্রসাদটি আপনারা গ্রহণ করবেন, এবং ভক্ত রঘুনন্দন কীভাবে নাড়ু খাচ্ছে এবং তার প্রমাণ দেখবেন, একটু মাতৃত্বের গল্প বলবো, আপনারা মন দিয়ে শুনে নেবেন। আপনাদের বলে রাখি, সবাই মন দিয়ে শুনে রাখুন, দুমকা জেলাতে পরপর সাত বছর গান করেছিলাম, ওখানে নিয়ম হচ্ছে সন্ধ্যে সাতটা থেকে দশটা হবে রামায়ণ পাঠ, আর দশটার পরে কীর্তন। তা কমিটির ছেলেরা বললো দশটা পর্যন্ত রামায়ণ পাঠ হবে শুনুন, দশটা পরে কীর্তন আপনি আরম্ভ করবেন। তো আমি দশটা পর্যন্ত রামায়ণ পাঠ শুনতে বসলাম, বয়স্ক লোক পাঠ করছে, তো সামনে একজন বুড়ি মা এসে সামনে আর রামায়ণ পাঠ শুনতে আরম্ভ করলো। তা আমি দেখলাম তাহলে এটি পাকা শ্রোতা বটে, সামনে বসেছে, দেখলাম কিছুক্ষণ পরে পা লম্বা করলো, তারপর যত রামায়ণ পাঠে করছে গা লম্বা করলো, আমি যখন কীর্তন করতে গেলাম তখন নাক ডাকতে শুরু করলো, কীর্তন যখন হয়ে গেল সে সবাই উঠে গেল, তখন নাতনিকে ঠাকুমা ঠাকুমা বল, নাতনি ঠাকুমাকে বলছে অ ঠাকুমা ওঠো, কীর্তন শেষ হলো, তখন বুড়িমা বলছে আরম্ভ হলো বলে আজ আর হবে না, কাল হবে, চলো, চলে গেলে। কীর্তন তিন দিন হয়ে গেল, আমাকে এসে বলছে বাবা প্রদীপ তোর কীর্তন খুব ভালো। আমি মনে মনে ভাবলাম তুমি তো ঘুমোচ্ছিলে, তুমি কি ভালো বুঝলি, বলছে না বাবা লোকে বলছিল, আমার লোকে তো বলবে তুমি কি বুঝলি, বলছে আমি যা বুঝলাম ওইটা বলার জন্যই তোকে এলাম, বলে কীরকম, বলছে তোর কীর্তনে যা উপকার পেলাম, কীরকম, বলছে বাড়িতে ঘুমোই দুটো করে ফ্যান চলাই ঘুম আসে না, দুটো করে ঘুমের ট্যাবলেট খাই ঘুম আসে না, আর তোর কীর্তনে কি ঘুম বটি রে। আহ, আমি মনে মনে ভাবলাম যাক এটাও তো লাভ হয়েছে। ও মেয়েরা, যে রামায়ণ পাঠ করছে তার কাছে কি বলছে, বাবা তোর রামায়ণ পাঠ খুব ভালো,
যাকে ভালো বলা হবে তার তো আনন্দ হবে। রামায়ণ পাঠক বলছে বুড়িমা বসো বসো, রামায়ণ পাঠক বুড়িমাকে বসতে বলেছে, শেষে বুড়িমা বললো বাবা তোর রামায়ণ পাঠ খুব ভালো, তিন দিন শুনলাম একটা জিনিস বুঝতে পারিনি, বলে কি রাম রাক্ষস না রাবণ রাক্ষস। তখন যে রামায়ণ পাঠক রেগে বললো এ বুড়ি রাম রাক্ষস না রাবণ রাক্ষস না, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। দেখবেন আবার কীর্তনে ঘুমোতে গেলে কীর্তন কেউ বুঝতে পারবেন না। মুকুন্দ সরকার ছোট্ট রঘুনন্দনকে খেলা খেলতে বলল, আর মুকুন্দ সরকার মন্দিরে গিয়ে গোপীনাথের মন্দিরে গোপীনাথকে নাড়ু খাওয়াবার জন্যে পুজো করতে লাগলো। আপনার সবাই মিলে বাবু হয়ে বসুন, এই সময় নাড়ু খাওয়ার প্রসাদ তৈরি হবে। সবাই মিলে একটু মামা অন্তর মন্দিরে পেনসে একটা হাত তালি দিয়ে মামা অন্তর মন্দিরে বসুন, করজোরে বসুন, ভগবানকে স্মরণ করুন। মুকুন্দ সরকার নাড়ুটা খাওয়াচ্ছে গোপীনাথ, মামা অন্তর মন্দির জাগো 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 মদন কৃষ্ণ গোপাল গো কৃষ্ণ গোপাল উলত হব অন্তর মন্দির জগ জগ মদন কৃষ্ণ গোপাল গোপাল।